সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ করেছে জুন মাসের 30 তারিখে থেকে তোমাদের পরীক্ষাটা হবে। কিন্তু এখন তোমাদের পক্ষ থেকে, অর্থাৎ 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পক্ষ থেকে একটা দাবি এসেছে যে তাদের পরীক্ষাটা 30 জুনের পরিবর্তে 30 আগস্ট থেকে শুরু হোক। তো এই যে যে দাবিটা, এই দাবিটা যুক্তিসঙ্গত কিনা সেটা আমি অবশ্যই তোমাদের এই ভিডিওতে বলবো। সেই সাথে তোমাদের একটা বড় ভুল, যে ভুলটা ধরেই তোমাদের শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় তোমাদের এই দাবিটাকে নাকচ করে দিবে, অর্থাৎ বাতিল করে দিবে, যে ভুলটার কারণে সেই ভুলটা তোমাদের ধরিয়ে দিব। প্রথমত দেখো, তোমাদের এই যে করোনার যে সিচুয়েশনটা ছিল, এই সিচুয়েশনের কারণে প্রতিটা ব্যাচের এই পরীক্ষাগুলো পিছিয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাগুলো শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে যে আগের যে নিয়ম, সেই নিয়মের যতটুকু পারা যায় সেই টাইমে যাতে নিয়ে আসতে পারে। এই কারণে তোমাদের পরীক্ষাটা জুনে দিয়েছে। নর্মালি কিন্তু পূর্বে পরীক্ষাটা হতো এপ্রিল মাসে, তো এখন তারপর 2 মাস লেট করে তোমাদের পরীক্ষাটা জুনের 30 তারিখে দিয়েছে। বলতে গেলে জুলাই মাসে পরীক্ষা হবে। তো দেখা গেছে তোমাদের যারা আর কি 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবা, তোমরা যেই এসএসসি পরীক্ষাটা দিয়েছো, এই এসএসসি পরীক্ষাটা অনেক লেট করে দিয়েছো, যার কারণে তোমাদের মাঝে এসএসসির রেজাল্ট থেকে বা একাদশ শ্রেণী ভর্তি থেকে তোমাদের এই পরীক্ষার মাঝে যে সময়টা তোমাদের পাওয়ার কথা সেই সময়টা পরিপূর্ণভাবে তোমরা পাও নাই। এক্ষেত্রে তোমরা অবশ্যই এই দাবিটা জানাইতে পারো যে পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার জন্য আমি এটার পক্ষে আছি এবং আমি মনে করি এটা যুক্তিসঙ্গত। তবে আগস্ট আগস্ট মাস না, যে জুলাই মাসে, জুলাই মাসের শেষ শেষ হলে হয়, তারপর যেহেতু আগস্ট মাস তোমরা আগস্টের শেষ 30 তারিখ বলতেছো, তো এক্ষেত্রে একটা লং টাইম হয়ে যায়। তোমরা এটা বলতে পারো যে আগস্টের প্রথম থেকে যদি হয়, 1 মাস পিছিয়ে দিলে সেক্ষেত্রে একটা যুক্তিসঙ্গত দাবি হতো আমার দিক থেকে, তোমাদের দিক থেকে হয়তো বা অন্য কিছু হতে পারে। এখন আমি বলি তোমাদের যে ভুলটার কারণে শিক্ষা মন্ত্রণালয় প্রথমেই তোমাদের এই দাবিটা নাকচ করে দিবে, সেটি হচ্ছিল তোমরা চাচ্ছ যে 30 আগস্ট যাতে তোমাদের এই পরীক্ষাটা শুরু হয়, 30 জুনের পরিবর্তে 30 আগস্ট। তোমরা যদি ক্যালেন্ডারের পাতায় যাও, তোমাদের মোবাইলে আছে হাতে, হাতে যদি ক্যালেন্ডারের পাতায় যাও তাহলে দেখতে পাবে 30 আগস্ট হচ্ছে তোমার শুক্রবার। অর্থাৎ তোমরা যেই তারিখটা চাচ্ছ সেই তারিখটা হচ্ছিল 30 আগস্ট, আর ওই দিনটা হচ্ছে শুক্রবার। আর শুক্রবারে কোনোভাবে আমার মনে হয় না যে তারা পরীক্ষাটা দেবে। তো এক্ষেত্রে তোমাদের এই দাবিটা যখন তোমরা উত্থাপন করবা, যদি কোনো সংবাদ মাধ্যমেও যদি তোমরা এটা উত্থাপন করো বা তাদেরকে জানাও, তাহলে দেখা গেছে তারা প্রথমেই এটার জন্য তোমাদেরকে বলবে যে না, এই দাবিটা গ্রহণযোগ্য না, কারণ 30 আগস্ট হচ্ছে শুক্রবার, এই কারণে তোমাদের এই পরীক্ষাটা 30 জুনেই রাখবে। তো তোমরা এটা দাবি করতে পারো যে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার জন্য 30 আগস্ট এরকম নির্দিষ্ট টাইম না ধরে তোমরা এটা চাইতে পারো যে না, আমরা পর্যাপ্ত সময় পাইনি প্রস্তুতির জন্য, এই কারণে আমাদের এই পরীক্ষাটা কিছু সময় পিছিয়ে দেওয়ার জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাচ্ছি বা দাবি করছি যে আমাদের পরীক্ষাটা যাতে কিছুটা সময় পিছিয়ে দেয়। ঠিক আছে, এই দাবিটা তোমরা জানাতে পারো। আর আরেকটা জিনিস বলি, যে তোমাদের এই যে যে তারিখটা, এই তারিখটা পিছাবে কিনা, দেখো অলরেডি একটা রুটিন প্রকাশ করেছে, আর শিক্ষামন্ত্রী হচ্ছে নতুন, আমাদের নতুন শিক্ষামন্ত্রী, আর তার কথাগুলো আমি যতটুকু আর কি এই পর্যন্ত দেখছি যে সে যেই কথাটা বলে ওই কথাটাই বাস্তবায়ন করার ক্ষেত্রে সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকে। তো এই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা 30 জুন থেকেই শুরু হতে পারে। তো এই কারণে বলবো যে সময় নষ্ট না করে পরীক্ষার প্রস্তুতি নাও। যদি সম্মিলিতভাবে সবাই যদি ওইরকম আন্দোলন বা দাবি উত্থাপন করতে পারো, তাহলে হয়তো বা কিছুটা পিছাবে, নতুবা পিছানো কোনো সম্ভাবনা নাই। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, যেহেতু পরীক্ষাটা ঈদের পরে দিয়েছে, পিছানোর সম্ভাবনা খুব কম, এই কারণে তোমরা তোমাদের যে প্রস্তুতিটা নেওয়ার কথা সেই প্রস্তুতিটা জোরালোভাবে নাও এবং নিয়মিত পড়াশোনা করো। এবং আমার এই চ্যানেলে অবশ্যই তোমরা অন্যান্য বিষয়গুলোর সাজেশন পেয়ে যাবে, এখানে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। এছাড়াও পরবর্তীতে কোনো আপডেট যদি আসে, তাহলে সেই আপডেট পাওয়ার জন্য হলো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।